আজকে আমি আপনাদের দেখাবো যে বাগদা চিংড়ি পরিষ্কার কিভাবে করবেন তার তিনটি পদ্ধতি। চলুন দেখে নিই প্রথম পদ্ধতি। চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে সামনের যে শক্ত অংশটা থাকে সেখান থেকে আমি কিছু অংশ বাদ দিয়ে দেব আর মাথার কিন্তু কিছু খোসা রেখে দেব। ব্যাস, সমস্ত নোংরাটা ধরে টানলেই কিন্তু খাদ্য নাড়িটাও বেরিয়ে আসবে। এবার উপর থেকে কিছু খোসা আমি তুলে দেব। আমি আবার দেখাচ্ছি, চিংড়ি মাছটাকে এইভাবে ভালো করে পরিষ্কার করে নিয়ে সামনের যে শক্ত অংশটা আছে মাথার সেটা ধরে কেটে দেব কিছু অংশ। তারপর সমস্তটা এইভাবে টান দিলেই কিন্তু ভিতরে যে খাদ্যনালি বেরিয়ে আসবে, আলাদা করে আর বের করতে হবে না, একসঙ্গে কিন্তু বেরিয়ে আসবে। এইভাবে পরিষ্কার করে নিতে হবে। উপর থেকে কিছুটা অংশ, কিছুটা খোসা যেটা সেটা তুলে নিতে হবে। মাথায় আমি কিছুটা খোসা রেখে দেবো। এইভাবে চিংড়ি মাছ কাটলে কি হয়, একটু বড় লাগে চিংড়ি মাছটাকে রান্না করলে। আমি কিন্তু বাড়িতে এভাবেই কাটি, আপনারা চাইলে এভাবেও কাটতে পারেন, খুব সহজ পদ্ধতি। মাথার নোংরা অংশ আর খাদ্যনালী একসঙ্গেই বেরিয়ে আসছে, আলাদা করে খাদ্যনালী বের করার ঝামেলা ছাড়াই। এবার কিন্তু আমি দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি। চিংড়ি মাছকে ভালো করে এইভাবে পরিষ্কার করে নেব, নিয়ে মাথার যে খোসাটা সম্পূর্ণ আমি তুলে দেব। দিয়ে কিন্তু এইখানে কিন্তু এইভাবে কিন্তু চাপ দিলেই খাদ্যনালী বেরিয়ে আসবে। তারপরে কয়েকটা খোসা আমি তুলে দেব। আমি আবার দেখাচ্ছি, দেখুন, ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি মাথার পুরো খোসাটাই আমি তুলে দেব। দিয়ে দেখুন এমনিতেই বেরিয়ে আসছে খাদ্যনালীর সঙ্গে, মাথার নোংরা অংশ আর খাদ্যনালী একসঙ্গেই বেরিয়ে আসবে। যারা চিংড়ি মাছের মাথা খেতে পছন্দ করেন না তারা মাথাটা পুরো কেটে দিয়ে আর উপর থেকে কিছু খোসা তুলে দিয়ে এভাবে কিন্তু কাটলে ভেতর থেকে খাদ্যনালীকে টানলে বেরিয়ে আসবে। আবার দেখাচ্ছি, দেখুন, ভালো করে পরিষ্কার করে নিয়ে মাথাটাকে কেটে দিয়ে কিছু খোসা তুলে দিতে হবে। দিয়ে উপরে একটুখানি সামান্য কাটলেই কিন্তু ভেতর থেকে খাদ্যনালীটা বেরিয়ে আসবে। দেখুন, ব্যাস, আমার চিংড়ি মাছ কাটা কমপ্লিট হয়ে গেল। আপনারা যদি ভালো লাগে এইভাবে কাটবেন।